নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আপনাদের সবার ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে নতুন করে একটি রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য রিক্রুট করা হবে গ্রুপ ডি এই পোস্টটির জন্য আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ক্লাস এইট পাশে অর্থাৎ ক্লাস এইট পাশ সার্টিফিকেট থাকলে পরে কিন্তু আপনারা এলিজিবেল এবং তার পাশাপাশি কারা কারা বা রাজ্যে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা আবেদন করবেন কোথা থেকে রিক্রুটমেন্ট নোটিশটির সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কবে আপনাদের ইন্টারভিউ বা এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে তার বিস্তারিত তথ্য যা এই মুহূর্তে পিডিএফটির মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদের সঙ্গে ভিডিওটির মাধ্যমে অবশ্যই শেয়ার করব তাই কাইন্ডলি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন শুরুতে বলে রাখি অ্যাটেন্ডেন্ট বা গ্রুপ ডি পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং ওয়াকিং ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে যার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হয়েছে ষোলো বারো দু তারিখে যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে চারটি ক্লাস এইট পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা ক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন স্যালারি বা রেমুনুরেশন হিসাবে আপনাদেরকে প্রোভাইড করা হবে ন টাকা এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যারা অলরেডি ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে সে বিষয়ে একটা ক্লিয়ার ডিক্লারেশন তারা প্রোভাইড করেছে এবং তার পাশাপাশি যারা কুড়ি কিলোমিটারের মধ্যে রয়েছে অর্থাৎ ইউনিভার্সিটিটি কুড়ি কিলোমিটারের মধ্যে যারা রয়েছে বা যে সকল আবেদনকারী বাসস্থান রয়েছে তারা কিন্তু অবশ্যই এক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবেন এবং সেই সঙ্গে যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং আপনারা ইউ ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই কিন্তু ইলিজিবেল এবং রিজার্ভ ক্যাটাগরি থেকে যদি আপনারা বিলংস করেন অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং নর্মস সমস্ত রকমের এজ রিল্যাক্সেশান পেয়ে যাবেন আপনাদের এনগেজমেন্ট অর্থাৎ আপনাদের এই মুহূর্তে টেম্পোরারি বেসিসে রিক্রুট করা হবে পরবর্তীতে আপনাদের পারফরমেন্সের বেসিসে কিন্তু তারা চাইলে পরে এক্সটেন্ড করতে পারে আপনাদেরকে রিক্রুট করা হবে আগস্ট দু পর্যন্ত ইনিশিয়ালি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে রাখি ডেট এবং টাইম অফ ইন্টারভিউ কিন্তু তারা মেনশান করে দিয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড এবং এলিজিবেল তারা কিন্তু তিরিশে ডিসেম্বর দু হাজার একুশ তারিখ দশটা থেকে ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং সেখানে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারেন যার ভেনিউ কিন্তু তারা অলরেডি মেনশান করে দিয়েছে আপনাদেরকে কী করতে হবে মেনশন করে দেওয়া অ্যাড্রেসে চলে যাবেন আপনাদের একটি সিভি বা বায়োডাটা নিয়ে যাবেন সঙ্গে আপনাদের সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড কপি এবং তাদের অরিজিনাল কপি আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই থাকতে হবে তো এই ছিল ওভারঅল রিক্রুটমেন্ট নোটিশ সংক্রান্ত সমস্ত রকম তথ্য যা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানেও কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দেব যাতে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারেন যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে তুলতে পারি তাহলে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে